ধরো, তার বাতুল চরণ আবার বন্ধন করো, আপন করে দিদিনহীন তারে বাঁধতে গিয়ে বন্দী হল মায়ার ফাঁদে, দিদিন জন তারে বাঁধতে গিয়ে বন্দী হল মায়ার ফাঁদে, কালাল সুবল কেঁদে বলে, কালাল সুবল কেঁদে বলে, মায়ার বন্ধন খুলে দাও করা করে পাথার মতো না বাঁধিরে, পরাজিত হও, মারো অথবা মারো, বন্দী করো অথবা বন্দী হও, যুদ্ধে তোমাকে যেতেই হবে তারানি। জ্যেষ্ঠতা তো আমি তো যাব না এই কথা বলছি না। চলে যাও রথ সজ্জিত, সৈন্যগণ অপেক্ষমান। জ্যেষ্ঠতা তো আমায় একটু সময় ভিক্ষা দেবেন না? কেন? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গ তো দুর্লভ, সেই স্বর্গের চেয়েও বড় জননী যিনি, সেই জননীকে প্রণাম করে যে শুভ কাজে না যায় তার শুভ কাজ সফল হয় না। বেশ, বিলম্ব হয় না যেন। জ্যেষ্ঠ দাদু আমায় আশীর্বাদ করবেন না? কি আশীর্বাদ? ও, তোমার মনোবাসনা পূর্ণ হোক। পিতৃতুল্য জ্যেষ্ঠ দাদু আশীর্বাদ করেছে আমার মনোবাসনা পূর্ণ হোক বলে। আমি কি চাই তা আমি জানি, আর জানেন সন্তর চাবি, নিশ্চয়ই নিশ্চয়ই যাব। আশীর্বাদ করো, দিন পাদ ধুলি। তরণী চলল মাকে প্রণামে জানাতে। দেখো রামায়ণ এখানে কত বড় শিক্ষা দিচ্ছে, এ হলো ভারতীয় আসল সংস্কৃতি। কোনো শুভ কাজে গেলে পিতামাতাকে আগে প্রণাম করতে হয়, তবে সে কাজটা সফল হয়। এই কথাটা আজকাল ছেলেরা ভুলেই গেছে, পিতা মাতাকে প্রণাম করা ভুলেই গেছে। পুনরায় ফিরে আসতে হবে রামায়ণে। রামায়ণে কি বলা আছে? যে দেখো যুদ্ধে যেন সে জয়ী হতে পারে, তার উদ্দেশ্য যেন সে তার সফল হতে পারে এবং মনস্কামনা পূর্ণ হতে পারে, তার জন্য মায়ের আশীর্বাদ দরকার। তাই সে বলছে একটু সময় ভিক্ষা দিন জ্যেষ্ঠতা তো, আমি মাকে প্রণাম করে আসি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাহলে মা বাবার প্রতি আজকাল আর এমন অশ্রদ্ধা আসতো না, মা বাবাকে মেরে ফেলতো না, মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমে যেতে হতো না। যদি রামায়ণের কথাগুলো আমাদের কর্ণে যদি আমরা শুনতে পারতাম, যদি চর্চাটা আমাদের মধ্যে থাকতো। তরণী চলেছে রাম নাম গাইতে গাইতে, অতি আনন্দ চলেছে মাকে প্রণাম করে, সে রাম সংগ্রামে যাবে। দুর্গতি হারি সরাসন ধারি রাম 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 রাম, দুর্গতি হারি সরাসন ধারি রাম 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 শ্রীরাম রাম রাম। বাবা তুমি কোথায় ছিলে বাবা? মা, মাগো
ভালো বাবা তারানি, তুমি কোথায় ছিলে? মা আমাকে আমাকে জ্যেষ্ঠতা তো ডেকেছিলেন, আমি একটু রাজসভায় গিয়েছিলাম মা। হ্যাঁ তাই নাকি? কিন্তু বাবা তারানি, মা বাবা মা আমাকে জ্যেষ্ঠতা তো ডেকেছিলেন, রাজসভায় গিয়েছিলাম। মা গো তাই আমি গিয়েছিলাম রাজসভায়। কিন্তু বাবা তারানি, মা তোমার মুখে এমন হাসি, অন্তর যেন আনন্দ আপ্লুত, কেন বাবা কি হয়েছে বাবা, এত হাসি কিসে, এত আনন্দ কিসের বাবা? তুমি ঠিকই বুঝতে পেরেছো মা, তুমি তো আমার গর্ভধারিণী, আমার অনেক মনের খবর তুমি রাখো, তুমি জানতে পারো, তাই আমার মনে যে কি আনন্দ হচ্ছে এটা তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ মা ঠিকই বলেছো, আজ আমার বড় আনন্দের দিন, বড় সুখের দিন, বড় আনন্দে। কিন্তু কেন বাবা, কিসে আনন্দ, এই আনন্দ কেন বাবা? ও মা আজকে যে আমি তীর্থে যাব মা। তীর্থে যাবে? হ্যাঁ মা আমি তীর্থে যাব। বাবা তীর্থে যাবে? বাবা তুমি তীর্থে? হ্যাঁ তীর্থে যাব। কথা শুনে শরমা ওই যে তরণী রে মা, থাকিতে ছেলে কি রে একা তীর্থে যায়, ওরে আমিও যাবো আমিও তোর সঙ্গে তীর্থে আমিও যাবো। বাবা তুই আমাকে সঙ্গে নিয়ে চল, আমি তোর সঙ্গে তীর্থে যাব বাবা। মা তুমি আমার সঙ্গে তীর্থে যাবে মা? হাসছিস কেন বাবা, আমি তীর্থে যাব, আমাকে সঙ্গে নিবি না? মা আমি যে তীর্থে চলেছি সেই তীর্থযাত্রীকে একাকে যেতে হয় মা, সঙ্গে কাউকে নেওয়া চলে না, আর নিলেও সে যেতে পারে না। সে আবার কোন তীর্থ বাবা, যেই তীর্থে তীর্থযাত্রীকে একাকে যেতে হয়? আচ্ছা বলো মা তীর্থে গেলে কি ফল লাভ হয়? বাবা তারানি, ভগবান যেই যেই স্থানে প্রকট হয়ে লীলা আদি করেছেন সেই স্থান দর্শন করলে মন পবিত্র হয়, আর জীবকে বারে বারে ফিরে আসতে হয় না, জীব চিরতরে মুক্তি লাভ করে, জীবাত্মা পরমাত্মাতে এক হয়ে যায়, সংসারের জ্বালা যন্ত্রণা তাকে পীড়ন করতে পারে না, তার মন পবিত্র হয়ে যায়। মা মন পবিত্র হলে বা লাভ কি, আর অপবিত্র হলেই বা ক্ষতি কি? মন যত পবিত্র হবে ঈশ্বর অভিমুখী হবে, আর মন যত অপবিত্র হবে বিষয় অভিমুখী হবে, নরকের দিকে ধাবিত হবে। মা তাহলে আমি সেই তীর্থে চলেছি মা, যেই তীর্থে গেলে জীবকে বারে বারে আর সংসারে ফিরে আসতে হয় না, জীব চির মুক্তি লাভ করে, সেই পরম তীর্থ বা চরম তীর্থ। বাবা তারানি সেই স্থানটি কোথায় না বললে আমি কেমন করে বুঝবো যে তুমি কোন স্থানে যেতে চাইছো, কোন তীর্থে যেতে চাইছো? মা সেই স্থানটি বলা বড় শক্ত, তবে আমাদের পক্ষে এই রাক্ষস জাতির পক্ষে সেই স্থানটি অতি সুগম হয়েছে মা, প্রাসাদের বাইরে সমুদ্র সৈকতে গেলেই সেই পরম তীর্থ বা চরম তীর্থে গিয়ে পৌঁছে যাব মা। তারণী তারণী সমুদ্রের তীরে তীর্থ, সমুদ্রের তীরে? হ্যাঁ মা তুমি তো বলেছ যেখানে ভগবান প্রকট হয়ে লীলাদি করেন সেটাই তীর্থস্থান। হ্যাঁ তাই তো বলেছি মা, সমুদ্র সৈকতে ভগবান রামচন্দ্র লীলা করছেন, সেখানে গেলে কি আমার তীর্থে যাওয়া হলো না মা? তরুণী বাবা তরুণী তুমি রামের কাছে যাবে, তা সোজা বলতে পারতে যে আমি রামের কাছে যাব, তা না হয়ে তীর্থ তীর্থ করতে কে নিয়ে এলে বাবা? তরুণী তরুণী যাও বাবা যাও, তোমার পিতাও গিয়েছেন, তুমিও চলে যাও, এই পাপের রাজ্য ছেড়ে দিয়ে রামচরণে আশ্রয় নাও, চলে যাও। মা পিতাও গিয়েছেন আমিও যাব, তবে যাওয়াতে যাওয়াতে একটু তফাত হবে মা, পিতা যেভাবে গিয়েছেন আমি কিন্তু সেভাবে যাব না মা, পিতার মতো যাব না গো মা, পিতার মতো যাব না গো মা। Oh,
যাচ্ছে আপনি চাই শ্রীরামের পাশে, পিতা যাচ্ছে আপনি চাই শ্রীরামের পাশে, আমি যাব আমি যাব দশানন রাবণ আদেশে, আমি যাব দশানন রাবণ আদেশে, করুণী পিতা গেছে কর জুড়ে পুজিতে চরণ, কর জুড়ে পুজিতে চরণ, আমি যাব ধনুক ধরে রামের শরণ, করুণী হেমা আমি যাব ধনুক ধরে রামের শরণ, মাগো পিতা গেছে চোখের জলে চরণ ধুয়াতে, মাগো পিতা গেছে চোখের জলে চরণ ধুয়াতে, আর আমি যাব আমার বুকের রক্ত রামের পায়ে ঢেলে দিতে, আমি যাব আমার বুকের রক্ত রামের পায়ে ঢেলে দিতে, পায়ে ঢেলে দিতে, তরুণী তরুণী তুমি ধনুর্বাণ ধারণ করে রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে, বাবা তরুণী তরুণী বাবা ওই রাম সংগ্রামে যাওয়ার পরিণাম সে কি তুমি জানো? মা রাম সংগ্রামে যে গিয়েছে তাকে আর প্রাণ নিয়ে ফিরে আসতে হয়নি, তাকে প্রাণ দিতে হয়েছে, রাম সংগ্রামে যাওয়ার পরিণাম হলো মৃত্যু মৃত্যু। মা ছলনাময়ী মায়া তোমাকে ভুল শিখিয়েছে মা, ভুবন মোহন সেই রাম রাম রূপ দর্শন করতে করতে তারই পবিত্র করের পবিত্র বাণে প্রাণ ত্যাগ করবার নাম, তার নাম মৃত্যু নয় মা, তার নাম হলো মুক্তি মুক্তি মুক্তি, চির জীব চিরতরে মুক্তি লাভ করে তখনই ভগবানের যদি তার এই করে এই রাক্ষসকুল রাক্ষসকুলে যারা জন্মগ্রহণ করেছে রাম করে মৃত্যু বরণ করলেই সে মুক্তি পাবে। বাবা তারানী সে মৃত্যুর পথেই হোক আর মুক্তির পথেই হোক তুমি তো আমার কাছ থেকে জন্মের মতো চলে যাবে, আমি কি নিয়ে বাঁচব? বাবা তারানী বাবা তারানী আমি কি নিয়ে বাঁচব, আমি কি নিয়ে বাঁচব, আমার আর কি আছে বল, তোর পিতাও গিয়েছেন, তুই যদি চলে যাস আমি কাকে নিয়ে বাস করব, আমি কাকে নিয়ে বাঁচব? ঠিকই বলেছ মা, তুমি আমার মা আমি তোমার ছেলে, আমাদের মায়ের বয়ের সম্পর্ক কত সুন্দর, কিন্তু মা গো একবার কি ভেবে দেখেছ এই সম্পর্ক মায়ের পায়ের সম্পর্কটা কতদিনের? একই বৃক্ষে সমারুঢ়া নানা জাতি বিহঙ্গমা প্রভাতে দশ দিশ জানতি কাকস্য পরিবেদনা, রাত্রিকালে একটি বৃক্ষে নানা জাতির পাখি এসে বাসা বাঁধে একে অপরের সঙ্গে প্রীতি বিনিময় করে পরস্পর পরস্পরের সঙ্গে একটা সম্পর্ক স্থাপিত হয়, কিন্তু যখন প্রভাত হয়ে যায় যে যার আহার সংগ্রহের জন্য যে যার যেদিকে পালিয়ে যায় কেউ কারোর জন্য পরিতাপ করে না, আর পরিতাপ করেও কোনো ফল লাভ হয় না, মায়ের এই আমাদের এই সংসারে এই সম্পর্কগুলো ঠিক সেই রকম, মাতা বলো পিতা বলো বন্ধু বলো হ্যাঁ ভ্রাতা বলো ভগ্নী বলো এই সম্পর্কগুলো সেই পাখিদের মতো, দুজনার একজন মরে গেলে সেই সম্পর্ক বিলীন হয়ে যাবে মা, কেউ কারো নয় মা, এসেছি একা যেতে হবে একা কেবলমাত্র পথের দেখা, সবই ফকিকার সবই ফাঁকা কেউ কারো নয়, ফকিকার ফকিকার সব ফকিকার ফকিকার সব ফকিকার ফকিকার দেখছো সফল মায়ার ঘুমে হারিয়েছ কেন আপনা, দেখছো সফল মায়ার ঘুমে হারিয়েছ কেন আপনা, ফকিকার ফকিকার সব সঙ্গে যাবে বাঁশির সজ্জা ছিন্ন বস্ত্র থাকতে লজ্জা, সঙ্গে কি কি যাবে জানো মা শেষের দিনে সঙ্গে কি যাবে শোনো মা, তাকো সঙ্গে যাবে বাঁশের সজ্জা ছিন্ন বস্ত্র ঢাকতে লজ্জা, তিলের পিণ্ডি পঞ্চ করি গোবর জলের ছড়া দা, ফকিকার ফকিকার সব ফকিকার ফকিকার
ধন রত্ন মিছে কায়া মিছে পুত্র মিছে জায়া ধন রত্ন মিছে কায়া নাম সত্য মরণ সত্য আর কে হল আপনা নাম সত্য মরণ সত্য আর কে হল আপনা অকিকার অকিকার সব আমি বুঝতে পেরেছি বাবা তরণী নদীগণ বেগবতী হয়ে ছুটে যায় সাগরের জলে মিশিবার জন্যে শত বালুকার বাঁধ দিয়ে তাকে আটকানো যায় না তেমনি তোমার মন গতি বেগ ছুটে চলেছে রামের রূপ সাগরে মিশিবার জন্যে তোমাকে শত স্নেহের বাঁধনে আমি বাঁধতে পারবো না বাবা আমি বাঁধতে পারবো না বাবা তরণী মা আমার একটা বাসনা পূরণ করো কি বাসনা মা আমি তোমাকে সুন্দর করে দেখবো বাবা এই তো মা দেখো না মা দেখো 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 আমি দাঁড়িয়ে আছি ওভাবে নয় বাবা বাবা আমি তোমাকে দেখবো বাবা আমি তোমাকে একটু সাজিয়ে তারপর দেখবো সাজাবি মা আমাকে তুমি কি দিয়ে সাজাবে মা কেন বাবা বসানো ভূষণ দিয়ে যেভাবে নিত্য নিত্য সাজাই সেভাবেই সাজাবো বসানো ভূষণ রাজা ভরণ মানিক কাঞ্চন যত যাবে আর প্রাণ যাবে আমাদের প্রাণ যেখানেই যাক না কেন এই যে আমরা নাম শুনছি এই নামটি কিন্তু তার সঙ্গের সাথী ভাবে যাবে আর কিচ্ছু যাবে না যেমন আমাদের দেহকে বলবান করতে গেলে পুষ্টিকর আহার করতে হয় তেমনি আমাদের প্রাণ পাখিকে তাকে বলবান করতে গেলে তার একটি আহার আছে তা হলো নাম ভগবানের নাম তার আহার সেই নাম আহার যদি তাকে না দেওয়া হয় সেই পাখিটির কি অবস্থা হবে বাবা তাই প্রাণ পাখির আহার হচ্ছে ভগবানের নাম এই যে ভগবানের নাম আপনারা এক মনে নীরবতা পালন করে শুনছেন এই সেই প্রাণ পাখিকে বলবান করে তুলছি আমরা তাই ওই তরণী বলছি মা গো শেষের দিনে নাম যাবে আর প্রাণ যাবে তাই তুমি যদি আমাকে সাজাতে চাও গটিতে দাও কৌশেয় বস স্কন্ধে দাও নামা বলি ভালে দাও তিলক অঙ্কিত করে গলায় দাও তুলসীর মালা তরণী তরণী সে তো বৈরাগ্যের সাজ বাবা সেই বৈরাগ্যের সাজে আমি মা হয়ে ছেলেকে কখনো সাজাতে পারি ক্ষতি কি মা ক্ষতি কি এ তো বড় ভাগ্যের কথা তোমার গর্ভের সন্তান যদি বৈষ্ণব সাজে সাজতে চায় পরম আনন্দের কথা পরম ভাগ্যের কথা মা গো সত্যই কোন বংশে যদি কোন বৈষ্ণব সন্তানের আবির্ভাব হয় পূর্ববর্তী পুরুষগণ পরবর্তী পুরুষগণ
মুক্তি লাভ করেন, পরম করুণাময়ের চরণে আশ্রয় গ্রহণ করতে সুযোগ পেয়ে যান, মুক্ত ধাম প্রাপ্ত হন। তাই বৈষ্ণবীর এত ক্ষমতা, এত গুণ। তাই তরণী বলছি, মা গো, এই পরম আনন্দের কথা, তুমি আমাকে সেই বৈষ্ণব সাজিয়ে সাজিয়ে দাও মা, সাজিয়ে দাও, বড় ভাগ্যের কথা, বড় বড় আনন্দের কথা। বাবা তারানি, তাই হোক বাবা, আমি তোমাকে সুন্দর করে বৈষ্ণব সাজিয়ে সাজিয়ে দিচ্ছি বাবা, এসো বাবা, এসো এসো। তাই মা শর্মা কাঁদতে কাঁদতে তারানির কথা মতো বৈষ্ণব সাজে সাজাবার জন্য তরণীর সাজায় তখন, তরণীর সাজায় তখন সুবলচন্দ্র দাস মহাশয় পরিবেশন করছেন, আপনাদের সবাই খুব সুন্দর লেগেছে। সেই উদ্দেশ্যে সুরভি সামন্তের ভাই কৃষ্ণ সামন্ত শ্রদ্ধা করে 50টি টাকা প্রণাম দিচ্ছেন সুবল ভাইকে, হরে কৃষ্ণ। সেই সঙ্গে কৃষ্ণের দাদু, নাম বলবো না, অল্প প্রণাম, অল্প সেই সঙ্গে শ্রীযুত নকুলচন্দ্র মাইতি মহাশয় হেরাপুর দক্ষিণ 50টি টাকা প্রণামে দিচ্ছেন, হরে কৃষ্ণ। আর আমার এই ভাইকে 10টি টাকা প্রণামী, আপনারা সবাই সুন্দরভাবে শ্রবণ করুন। জয় নিতা হরি বল, হরি বল। যে জন রাম শোনে ভাগবান, যে জন রাম নাম শোনে ভাগবান, যে জন রাম শোনে ভাগবান, মহাপুণ্যবান, যে জন নাম শুনে ভাগ্যবান।
তাই ভগবান রামের কাছে প্রার্থনা জানাই, সেই ভক্তদের সকল ভক্তদের রাম করুণা করুক এই শুভকামনা জানাই, অন্তর্রামময় হয়ে উঠুক, সারা জীবন রাম কৃপা লাভ করুক এই কৃপা ভগবানের চরণে এই করুণা তিনি করুক এই প্রার্থনা জানাই। এইভাবে তরণীকে সুন্দর করে সাজিয়েছে মা, ও মা, মা গো বাবা তরণী সুন্দর হয়েছে মা, সুন্দর করে তুমি আমার মন মতো সাজিয়ে দিয়েছো মা, আর একটি অলংকার বাকি থেকে গেল মা। বলো বাবা তরণী আর কি অলংকার? রাম নামের মালা মা যাচ্ছে, সেই জন্য একটু স্বল্প সময় নিচ্ছি। কলকাতা থেকে কুবজা নস্কর আমার এই সুবল ভাইকে 160 টাকা প্রণামী দিচ্ছেন। হরে কৃষ্ণ।